সিটি হসপিটাল স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সুমি। আপনাদের স্বাস্থ্য সচেতনতার জন্য আমরা প্রতিনিয়ত প্রচার করছি স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্য। আজ আমরা জানব স্ট্রোক হলে করণীয় কি, আর এ বিষয়ে আলোচনা করবেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ আলমগীর, অধ্যাপক নিউরোসার্জারি বিভাগ, ক্লিনিক্যাল নিউরোসার্জারি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স ও হাসপাতাল, কনসালটেন্ট সিটি হাসপাতাল, ঢাকা। আমরা আজকে একটু স্ট্রোক নিয়ে কথা বলতে চাই। স্ট্রোকের প্রবণতা আগের থেকে অনেক বেড়ে গেছে। সমস্ত বিশ্বে দেখা গেছে যে স্ট্রোকের প্রবণতা নাম্বার ওয়ান ডিজিজে চলে আসছে। আমরা যদি তিনটা বহুল পরিচিত ডিজিজের কথা বলি, যাদের মাধ্যমে আমরা অনেক বেশি মানুষ আক্রান্ত হচ্ছি, অসুস্থ হয়ে যাচ্ছি এবং ইভেন মৃত্যুবরণও করছে, তিনটা ডিজিজের মধ্যে একটা হচ্ছে স্ট্রোক, দুই নম্বর হচ্ছে ক্যান্সার, তিন নম্বর হচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। এই তিনটা বহুল পরিচিত অসুখ আমাদেরকে অনেক বেশি সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে। আমাদের একটা দরকার হচ্ছে কিছু কিছু জ্ঞান, যে জ্ঞানের মাধ্যমে আমরা এই অসুখ থেকে নিজেকে দূরে থাকতে পারি এবং আরজনকে এই জ্ঞান বিতরণ করে চেষ্টা করতে পারি যে অন্যরা যদি এই জ্ঞান অসুখ থেকে দূরে থাকতে পারে। স্ট্রোক কাদের হচ্ছে সাধারণত? আগে আমরা চিন্তা করতাম শুধুমাত্র বয়স্ক মানুষের স্ট্রোক হবে, সেটা মেল ফিমেল যেটা হতে পারে। ইদানিং আমরা দেখেছি যে স্ট্রোক ছোটো বাচ্চাদেরও হতে পারে। এটার মধ্যে এই যে স্ট্রোক যে হয়, স্ট্রোকের দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে যে রক্ত চলাচল বন্ধ হয়ে যে স্ট্রোক করতে পারে মাথায়, অথবা রক্তক্ষরণ হয়ে স্ট্রোক করতে পারে। এই রক্তক্ষরণ যে স্ট্রোক, সেটা দুই তিনটা কারণের জন্য হতে পারে। সেই কারণের মধ্যে একটা হচ্ছে যে আমরা আগে চিন্তা করতাম যে মাথায় রক্তক্ষরণ হয়েছে, প্রেশার বেড়ে যে রক্তক্ষরণ হয়েছে, অথবা ডায়াবেটিস ছিল সেখান থেকে রক্তক্ষরণ হয়েছে। কিন্তু দেখা গেছে যে না, অনেক সময় অ্যানোরিজম অথবা রক্তনালীকে একটা অস্বাভাবিক অবস্থা, যেটা ফেটে যেয়েও আপনার রক্তক্ষরণ হতে পারে এবং অসুস্থ হয়ে মানুষ হসপিটালে ভর্তি হতে পারে। তা এই যে স্ট্রোকের যে নতুন নতুন ডাইমেনশন তৈরি হচ্ছে, আর একটা ডিজিজের কথা না বললেই নয়, ইদানিং আমরা বাংলাদেশের প্রচুর পেয়েছি, সেটা হচ্ছে ময়ামা ডিজিজ। ছোটো বাচ্চাদের বেশি হয়, ইয়াংদের। এটা হচ্ছে রক্ত চলাচল বন্ধ হয়ে যে এই সমস্যাটা হয়। এই ময়ামা ডিজিজের আগে আমরা চিন্তা করতাম যে তেমন কোনো হতো বা চিকিৎসা বাংলাদেশে এখন নাই। জাপানে এই ডিজিজটা প্রাদুর্ভাব সবচেয়ে বেশি ছিল এবং ওনারা চিকিৎসা ভালো করতে পারতেন, কিন্তু রিসেন্ট ইয়ার্সকে আমরা দেখতে পেরেছি যে এটার প্রবল প্রাদুর্ভাব বাংলাদেশে অনেক বেশি এবং আমরা এখন যে অপারেশনটা করি ময়ামা ডিজিজের জন্য, তার রেজাল্টটা খুবই ভালো। একটা কথা খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে যে যদি কখনও হেমোরেজিক স্ট্রোক হয় এবং সে রক্তক্ষরণের পরিমাণটা যদি বেশি হয়, যদি রোগী অজ্ঞান থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে অপারেশন দিয়ে যেতে হবে। এবং এই সমস্ত ক্ষেত্রে দেখা গেছে যে এই স্ট্রোকের রোগীর যদি আমরা অপারেশন করি, অপারেশন রক্তটা বের করে দিই, সেক্ষেত্রে তাদের বেঁচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এবং যে পরিমাণ উনি অসুস্থ হয়ে থাকলেন, সে অসুস্থতাকে কম সময়ের মধ্যে উনি রিকভারি করার সুযোগ পাবেন। আমি মনে করি যে আমাদের এই জ্ঞানটা থাকা দরকার। ডায়াবেটিস কন্ট্রোল রাখতে হবে, প্রেশার কন্ট্রোল রাখতে হবে, একটা রুটিন মাফিক জীবনযাপন করতে হবে, রাতে ঘুমের একটা নির্দিষ্ট পরিমাণ ঘুমাতে হবে এবং টেনশনমুক্ত জীবনযাপন করতে হবে। তাহলে আমরা আশা করতে পারি যে আমরা স্ট্রোক থেকে দূরে থাকতে পারবো, আমরা নিজেরাও ভালো থাকি, অন্যদেরকে ভালো থাকতে সাহায্য করি। ধন্যবাদ। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন।